প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুই এর বারো নং সমস্যার সমাধান করবো এখন আমি বারো নং সমস্যাটি পড়ছি বারো নং সমস্যাটি হলো যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়েল টু ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়েল টু ফোর আমি আবার পড়ছি আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুই এর নং সমস্যার সমাধান করবো বারানং সমস্যাটি হলো যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়েল টু ফোর অর্থাৎ তোমাকে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব দিয়ে অঙ্ক করে এর মান ফোর বের করতে হবে এটাই বলা হয়েছে এখানে তো সমস্যাটি সমাধান করার পূর্বে অবশ্যই আমাদেরকে একটি সূত্র মুখস্থ রাখতে হবে সেই সূত্রটি হল এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমি আবার বলছি শিক্ষার্থী এই সূত্রটি তোমরা অবশ্যই মুখস্থ রাখবে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা আমাদের সমস্যায় চলে যাই আমাদেরকে বলা হয়েছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব দিয়ে অঙ্ক করে এর মান ফোর বের করতে হবে তাই আমরা প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ টু ওয়ান তাই আমরা লিখলাম দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ টু ওয়ান এখন আমরা বামপক্ষ লিখে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তাই আমরা লিখলাম বামপক্ষ বামপক্ষ সমান এ কিউব মাইনাস ওয়ান বাই এখন আমরা এই এ কিউবকে এ ধরবো এবং ওয়ান বাই এ কিউবকে বি ধরবো তাহলে সূত্রটি হবে এ কিউব মাইনাস বি কিউব আমি আবার বলছি এ কিউব ক্যামেরা এ কিউব ধরবো এবং ওয়ান বাই এ কিউব ক্যামেরা বি ধরবো তাহলে সূত্রটি হবে এ কিউব মাইনাস বি কিউব আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হল এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাই এখানে আমরা এ কিউবকে কিউব দৌড়বো এবং মাইনাস ওয়ান বাই এ কিউবকে বি কিউব দৌড়বো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি হবে এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমি আবারও বলছি যদি আমরা ওয়ান বাই এ কিউবকে বি কিউব দৌড়ি তাহলে হবে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি অল কিউব এখানে আমরা লিখব এ মাইনাস ওয়ান বাই এ এর মান এ মাইনাস ওয়ান বাই এ এর মান ওয়ান দেওয়া আছে তাই আমরা এ 1 ওয়ান বাই এ এর জায়গায় ওয়ান লিখব ব্রেকেটে বাড়া কিউব ছিল আমরা কিউব লিখবো পরে প্লাস চিহ্ন আছে আমরা প্লাস চিহ্ন দিব পরে এখানে থ্রি ছিল থ্রি লিখবো এই এ হচ্ছে উপরে এবং এই এ হচ্ছে নিচে আমরা জানি উপরে নিচে কাটা যায় আমরা কেটে নিব এখানে এ মাইনাস ওয়ান বাই এর মান ওয়ান ছিল আমরা ওয়ান লিখবো আমরা থ্রি লিখব লিখে ইন্টু লিখে এ মাইনাস ওয়ান বাই এ এর মান ওয়ান ছিল ওয়ান লিখবো তোপরে লাইনে চলে আসি আমরা জানি ওয়ান কিউব মান ওয়ান হয় ওয়ান কিউব মানে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান ওয়ান কে ওয়ান দ্বারা তিনবার গুণ করলে ওয়ানই হয় তো প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন লিখব ওয়ান দ্বারা থ্রি কে গুণ করলে 3 হয় থ্রি লিখলাম পরের লাইনে ওয়ান প্লাস থ্রি সমান ফোর হয় ফোর অতএব আমরা লিখতে পারি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব -1 টু ফোর আমি আবার বলছি আমাদেরকে বলা হয়েছিল দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়েল টু ফোর তাই আমরা বামপক ধরে এ কিউব মাইনাস ওয়ান বাই একউব দ্বারা অঙ্ক করে মান বের করেছি ফোর সুতরাং আমরা লিখতে পারি অতএব এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুইল টু ফোর দেখানো হলো তোমরা অবশ্য মনে রাখবে যদি প্রমাণ করো লেখা থাকে তাহলে লিখবে প্রমাণিত যদি দেখাও যে লেখা থাকে তাহলে লিখবে দেখানো হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম